सो हेलो गाइस वेलकम बैक टू माय चैनल और तुम्हारे सबाई के जानाई गुड मॉर्निंग। आज के सकाले वीडियोटा एखन थेके शुरू कर लम, तो चलो ब्लॉगटा साथे थाको, ब्लॉगटा देखते थाको, ब्लॉगटा कंटिन्यू कर। तो सकाल बेला छादे एसे वीडियो शुरू करार एकटाई कारण, निलिबिलिते शांतिते तोमादेर साथे कथा बोलते पारि, तो सेई कारणेई छादे चले आसा और ब्लॉगटा शुरू करे नीचे चले जाब। तो रोद्दुर तो खूब उठे गेछे, माथार उपर प्रचुर रोद्दुर देखते ही पाच्छो। आर एदिके ওই দিকটা এত রোদ্দুর কথা বলা যাচ্ছে না, তো তাই কারণে এই যে ভাই দেওর ভাসুদদের সিঁড়ির চালের একটু ছাওয়া, এই যে এইখানটা, এই দেখো ওই দিকটা হচ্ছে রোদ্দুর আর এদিকটা হচ্ছে ছাওয়া, তো এইখানটাই বসেছি। আর আমাদের ছাদের অবস্থা দেখো, সারা ছাদে কাটে ভর্তি, ঠিক আছে। যেহেতু দুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, কাঠগুলো ভিজে গেছে, তো সেই কারণে ছাদে কাঠ ভর্তি করে দেওয়া হয়েছে। কারণ কাঠের উনুনটা যেহেতু দুদিন রয়েছে, গ্যাস বাঁচানোর জন্য রান্না তো করতে হয়, তো সেটা তো করছে। আর কাঠগুলো যা তুলে নিয়ে আসছে, আর আমি সেই ভাগে একটু ব্লগটা শুরু করলাম। তো চলো এবার নিচে যাওয়া যাক, কারণ রোদ্দুরে শীত গরমকালে বেশিক্ষণ ছাদে থাকা যায় না। তো চলো নিচে যাওয়া যাক। তো কাঠগুলো রোদ্দুরে পুরো শুকনো হচ্ছে। আর তোমাদেরকে এদিকে একটা জিনিস দেখাবো, তো সেই কারণেই নিয়ে যাওয়া। তো এর আগের দিন আমাকে সবাই দেখেছো নার্সারিতে যেতে, কিন্তু নার্সারি গিয়ে না আমি দুটো গাছ কিনে নিয়ে এসেছিলাম জানো। এ দেখো এই জবা গাছটা কিনে নিয়ে এসেছি, তো এই কড়িটা সমেত আমাকে দিল, কিন্তু কড়িটা পুরো হলুদ হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো হলুদ হয়ে গেছে। তো ওই ফুলটা আর ফুটবে না, আর নিচেতে একটা গাছ বসিয়ে চলো। আর লক্ষ্মী জবা গাছগুলো না জল পেয়ে পেয়ে না এত সুন্দর হয়েছে গাছগুলো, পুরো পাতাগুলো সবুজ সবুজ হয়ে রয়েছে বলো, খুব ভালো লাগছে। তো চলো নিচে যাওয়া যাক। আমি নাবছি, আমার ছাইটা পড়েছে, দেখেছ। আর এদিকটা হচ্ছে দেখো আমাদের কাঁকরোল মাচাটা অনেক হয়ে গেছে, আর কাঁকরোল গাছ কিন্তু উঠেও পড়েছে, দুদিন পরে কাঁকরোল আমরা সবাই খেতে পারবো। আর এদিকেও নিচে কটা গাছে ফুল ফুটেছে, সাদা জবা দুদিন ধরে ফুটেছে, তুললেই নি। আর এদিকে ওই যে ঝুমকো জবাটা হয়েছে, চলো ঝুমকো জবাটা কেমন তোমাদের দেখাই। আরে নি মারা যা ঘুম থেকে উঠে পড়েছে, আজকে 10টাতে পড়া, স্কুল ছুটি আছে, ওর বেজায় চাপ। তো এত বড় হওয়ার পরে এই ফার্স্ট নিজে পছন্দ করে জুতো কিনে নিয়ে এসছে। দেখো কালকে আমি যাইনি, নিজে ওর দাদুর সাথে গিয়ে এই জুতোটা পছন্দ করে নিয়েছে। তো জুতোটা কেমন হয়েছে তোমরা কিন্তু বলবে অবশ্যই। এখনকার ছেলে মেয়ে হিসাবে ঠিকই আছে জুতোটা, তো আমার একটু কেমন কেমন লাগছিলো। এই দেখো জুতোটা কেমন হয়েছে তোমরা বলো, একবার পরে দেখা, ভাল লাগছে বেশ। ও পড়েছে পায়ে, খুব সুন্দর লাগছিল জুতোটা। দেখতে পেয়েছো খুব ভাল লাগছে জুতোটা, তোকে ভাল লাগছে না, তোকে ভাল লাগছে না, তো বুঝতে পারছো এটা আমার ছেলে, কত বড় হয়ে গেছে তো তোমরা বুঝতেই পারছো এটা আমার ছেলে কিনা বোঝা দেয় নাকি বলা। ছেলের জুতোটা দেখে আমার একটা গান মনে পড়ছে, লাল জুতো পায় খোকা বা বুঝায়, বড় বড় মেয়েরা সব কি মেরে চায়। শোনো এখনকার ছেলেদের মাথায় কত রকমের বুদ্ধি দেখো, ও জুতোটা শুধু পড়ার জন্য কেনেনি, দরকারও কিনেছে। কিসের জন্য কিনেছিস রে? ও গোল, ওরা ও ফুটবল খেলে যাও, তো ফুটবল প্র্যাকটিস করে, তো গোল করার জন্য কি করবি, কি করতে হবে বাবু এটা জানো বললি? ওটা ওটা ওই হাতে করে গার্ড করবে, বুঝতে পারছো? যেটা চিন্তা করতে পারছো, পায়েও পড়া হবে, হাতে বলও আটকানো হবে, এই না হলে ছেলে মাইরি মাইরি। তোমাদের অনেক দিন আগে এই আমাদের এই আগ গাছটা দেখিয়েছিলাম, বুঝতে পেরেছ? তো এই যে সেই আগটা কেটে বাবা নিয়ে এসেছে, তো নিচের দিকটুকুনি খাওয়া হয়ে গেছে মিষ্টি ছিল বলে, আর ওপরের দিকটা এখনও খাওয়া হয়নি, পড়ে আছে, কখন মনে আমার ছেলের চোখে পড়েনি। তো সেই আগ গাছটা কেটে বাবা এই যে আগটা রেখে দিয়েছে, আমার ছেলে তো দেখতেই পায়নি এই আগ গাছটা, আগটা খাওয়াবে, কারণ পেছনে হয়েছিল বাথরুমের, আমি তোমাদের এর আগে দেখিয়েছিলাম। আগটা বেজায় মিষ্টি, কিন্তু এখন আর একটু হতো। তো সকালবেলা এখন ছেলেটার সাথে একটু আর কি মারা হলো, আর এখন এসে আমি দেখাই যে এরা সাইডে
এই যে এরা সব সাইডে আছে, আর আমি এই যে সিঁড়ির ওপরে বসে। তো এখন হচ্ছে একটু ব্রাশ করে নেবো, নিয়ে আবার তোমাদের সাথে ব্লগটা শুরু করব। তো ব্লগটা দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। তারপর অনেক বেলা হয়ে গেছে, রান্নার দিয়ে চলে এসেছি। তো ব্রাশ ব্রাশ করে নিয়ে নাইটি ফাইসি সব ছাড়া হয়ে গেছিলো। তারপরে বর বাজারে গিয়েছিলো, গিয়ে আজকে শুধু মাছ নিয়ে এসে, দেখো শুধু মাছ না মাংসও সাথে নিয়ে এসছে। তো একই দিনে এত মাছ মাংস তো খাওয়াটা ঠিক নয়। তো কাতলা মাছ নিয়ে এসেছিলো, তারপরে বাটা মাছ নিয়ে এসেছিলো, তারপরে রুই মাছ নিয়ে এসেছিলো, মাংস নিয়ে এসছে। তো এগুলো নিয়ে এসেছিলো। তারপরে এত যেহেতু মাছ নিয়ে এসে, একদিনে অত মাছ ফাছ খাওয়া ঠিক নয় বলে মাছ বেশ করে খানিকটা গুনে তুলে রাখলাম, যেহেতু ১৬ পিস মাছ হয়েছিল। আর এই দেখো দেড় কিলো মাংস, আবার দেড় কিলো এক কিলো তিন চারশোর মতন মাছ, আর এদিকে বাটা মাছটা আজকে রান্না হবে। যেহেতু মা মাংস খায় না, তো সেই কারণে মা বাটা মাছগুলো খাবে, আর আমাদের বাড়িতে সবাইকার জন্য মাংস হবে। তো আমি মাংসটা বেশ করে ধুয়ে নিয়ে তোমার গাবলিতে তুলে দিলাম। গাবলিতে এই কারণেই তুললাম, কারণ মাংসটা যেহেতু একটু বেলায় করব, তাতে করে মাংসের ঝোলটা সব ঝেড়ে মানে ঝরে যাবে, তারপরে মাংসটা করলে সমস্যা হবে না। তো চলো ব্লগটার সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। আর এদিকে হচ্ছে মা যেহেতু মাছ খায় না, এই মাংস খায় না, তো মাছটা আমি উল্টাতে গিয়ে মায়ের মাংসের জলের মধ্যে পড়ে গেছিলো। তো সেই কারণে আবার ফিল্টার থেকে মাছটা ধুয়ে নিয়ে, আর এখন হচ্ছে যে ডাব্বাতে আমি মাছটা তুলে রেখেছিলাম, তো মাছটা তো এখন ফ্রিজে ঢোকাতে হবে, নাহলে করে কি মাছটা না পুরো নষ্ট হয়ে যাবে, গরম পড়ে গেছে। তো সেই কারণে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখা হবে। আর ফ্রিজ আজকে পুরো ফাঁকা, দেখো শুধু ডিমের ট্রেটায় তিনটে ডিম পড়ে আছে, একটা দুধ। আর যেহেতু আজকে রবিবার, কারণ সপ্তাহ শেষ, তাই জন্য ফ্রিজটা পুরো ফাঁকা। আর হাতে আমি একটু বরফ নিয়ে নিলাম, ফ্রিজ খুলে এটা আমি করি। তো চলো ওদিকে সব কাজকর্ম মিটিয়ে নিয়ে আমি মাংস বসিয়ে দিয়েছি। সকালের রান্না কিন্তু সব কমপ্লিট, আর এখন মাংসটা আমি করছি। মাংস করার আমার কারণ হচ্ছে মা তো যেহেতু মাংস খায় না, তাই মাংস রান্না করতে গেলে মায়ের অসুবিধা হতো, সেই কারণে আমি মাংসটা রান্না করছি। তো চলো মাংস আমার রান্না কমপ্লিট, তারপরে ব্লগটা কন্টিনিউ করো। তো চলো মাংস ফাংস রান্না হয়ে গেছে, তারপরে ফ্রিজ খুলে দেখছি, জানো যে ফ্রিজে না দুটো তিনটে আম পড়ে আছে। তো এবছরে এখনও একদিনও আম মাখা খাওয়া হয়নি। তো মনে মনে ভাবলাম যে যখন আম মাখা একদিনও খাওয়া হয়নি, তো আজকে একবার ট্রাই করেই নিই। আর আজকে আমি একটা আম নিয়েই বসেছি। তো আমটা আমি মিক্সিতে বেটে খাবো, আমি একা নয়, ছেলেও খাবে যাও খাবে। তো একটাই নিয়েছি, কারণ টক বেশিটা খাওয়াটা ঠিক নয়। তো সেই কারণে হচ্ছে আম ছুলে নিয়েছি, নিয়ে আর আম কেটে নেবো। কারণ আর এই যে আটিটা নিয়ে একটা আগেকার ছোটোবেলার দিকে বিশাল ব্যাপার ছিল, ওই যে খুশি 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 কার খুশি, মাসি যে মাসিকার, এরকম একটা ব্যাপার ছিল। তো সেই আম কেটে নিয়েছি, কেটে এবার আমগুলোকে একটু ছোট ছোট পিস করে নিলাম, নিয়ে আর ফ্রিজের মিক্সির জারে দিতেছি, বাসন যাতে বেশি নোংরা না হয়, বুঝতে পেরেছো? এবার এই দেখো কেটে নিয়েছি, পড়েও গেল, ধুলো লেগে গেছে, তো ধুয়ে নিতে হবে। তো এদিকে বর ও ঘরে শুয়েছিলো, ও ঘর থেকে আবার এই ঘরে এলো। আর লঙ্কা দুটো দেবো, আর বড়িটা এক সাইড করে দিলাম। দেওয়ার পরে ও আমার এই কীর্তিকলাপ দেখে হাসছিল, কারণ আমরা যা করি এখন যারা ইউটিউবাররা, তো অচেনা লোক যারা জানে না এই সমস্ত, আগেরকারের লোক যদি আমাদের বাড়ি ঘর দৌড়ে আসে না, তারা হেসে হেসে মরে যাবে। তো চলো কথার ফাঁকে বলা হলো না, একটু নুন দিলাম, একটু চিনি দিলাম, সাথে দিলাম একটু সর্ষে। তো চলো এগুলো দিয়েই আমার আম মাখা, এটা দিয়েই আমি কমপ্লিট করব। মিক্সি চালিয়ে দিয়েছি, মিক্সি দু তিনবার ঘুরিয়ে নিয়ে তোমার আম বাটাটা কমপ্লিট করো। সো আম বাটা আমার কমপ্লিট হয়ে গেল। তো বিশ্বাস করো, এরকম করে না আমি আগে কখনো কোনো দিন ট্রাই করিনি, তো আজকেই ফার্স্ট ট্রাই করেছি। তো এত সুন্দর খেতে হয়েছিল। তো তোমরা যে আমার ব্লগটা দেখছো, তারা প্লিজ আমি যেভাবে রান্না করলাম, মানে আম্মাখাটা করলাম, তো সেরকমভাবে একবার খেয়ে দেখো, আমি বলবো সত্যি আম্মাখাটা অনেক 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 টেস্টি হয়েছে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ যে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তো টাটা বাই বাই। আর এরকমভাবে আম্মা খা, মানে আমি ব্লগ তোমাদের এডিট করতে করতে আমি এই খাওয়াটা দেখে আমার জিভে জল চলে আসছে। তো আমি গ্যারেন্টি দিলাম তোমরাও যে আমার ব্লগটা লাস্ট পর্যন্ত দেখবে, তাদেরও জিভে জল আসতে বাধ্য। তো আমার আঙুল চাটাটা তো দেখছো, সেই লেভেলের একটা।